कह देना उनको कि मैं आ रहा हूँ अपनी KGF लेने। रॉकी থেকে KGF চ্যাপ্টার 2। অভিনয় জগতে সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছেন সঞ্জয় দত্ত। তবে অতীতে ফেলে আসা জীবনের কালো অধ্যায় এখনো ভোলেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, একটা সময়ে তিনি খুব নেশা করতেন, মাদক নিয়ে ঘোরের মধ্যে কথা বলে যেতেন। তখন তার মনে হতো এটা খুবই কুল আচরণ। সঞ্জয় হাসতে হাসতে অকপটে বলে ফেলেন, আসলে নারীদের সান্নিধ্যে পাওয়াটাই তখন বড় বিষয় ছিল, ইচ্ছে করত সারাক্ষণ নারী পরিবৃত হয়ে থাকতে। সঞ্জয়ের ধারণা হয়েছিল মাদক সেবন করলে যাতে ওঠা যায়, মেয়েদেরও পাত্তা পাওয়া যায়। যে ভাবনা থেকে দীর্ঘ 10 বছর উশৃঙ্খল জীবনযাপন করেছেন তিনি, সেই জীবন থেকে ফিরে আসা সহজ ছিল না সঞ্জয়ের জন্য। সঞ্জয় দত্ত সাক্ষাৎকারে আরও বলেন, কি পেয়েছেন আর কি পাননি তার হিসাব মেলানোর চেয়ে অতীতের সেই সময়টাকে স্বীকার করে নেওয়া উচিত। তিনি যে ভুল করেছেন একটা সময় নিজেই বুঝেছিলেন, বুঝেছিলেন মাদকের নেশা থেকে তাকে বেরোতেই হবে। এরপর মাদক থেকে মুক্তির জন্য দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন সঞ্জয়। সেখান থেকে বেরিয়ে আসার পরে সবাই তাকে নানাভাবে অপমান অপদস্থ করেছে, কটু কথা শুনিয়েছে, কিন্তু সেসব কথা কানে না তুলে কঠোর শরীরচর্চায় মনোযোগী হন মুন্না ভাই। নিজের মাদকাসক্ত ভাঙা চোরা চেহারা একেবারে বদলে ফেলে পেশু বহুল হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। মাদকে মোরা দিনগুলো আজ অতীত, নিজেই এখন উদাহরণ হয়ে উঠেছেন দক্ষ অভিনেতার। সাক্ষাৎকারে অনুরাগীদের উদ্দেশ্যে সঞ্জয় বলেন, জীবন এমনই, কিন্তু জীবন একটাই, ঠিকভাবে হিসেব করে চলতে হবে। ইতিমধ্যে সঞ্জয়ের নতুন ছবি প্রশান্ত নীলের KGF চ্যাপ্টার 2 সরগোল ফেলে দিয়েছে বক্স অফিসে। উম্মেরাহি, সমকাল।